ওয়েলকাম অল ডিয়ার জব স্প্রেন্ড কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনবরতই মেসেজেস কল করছো যে দাদা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ফায়ার সার্ভিস জেল পুলিশ অনেক দিন হয়ে গেছে, ফিজিক্যাল কমপ্লিট হয়েছে, রিটার্ন কমপ্লিট হয়েছে এবং রিটার্ন এক্সামের ডেটও দেওয়া হয়নি, কি আপডেট রয়েছে আমাদের কাছে? বর্তমান সময়ে যে আপডেটগুলো রয়েছে, খুব বেশ কিছু আপডেট আমাদের কাছে রয়েছে, যেগুলো আপডেট রয়েছে আমাদের কাছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং যেটুকু আমরা আপডেট কালেক্ট করতে পেরেছি আমরা এতটুকু আশাবাদী, ওই আপডেট অনুসারে যদি তোমাদের এক্সাম এবং রেজাল্ট বের হয় তাহলে কিন্তু তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই। চলো আমাদের কাছে কি আপডেট রয়েছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার আগে তোমাদেরকে বলে দিই যে টিপিএসসি কম্বাইন থ্রি ইলেকশন ইন্সপেক্টর অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টরের একটি আপডেট আমরা গতদিন দিয়েছিলাম যে তোমাদের যে পঞ্চায়েতি রাজ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে টপিকটা রয়েছে সেটার উপরে আমাদের কাছে বেশ কিছু নোট রয়েছে, যেগুলো আমরা আমাদের নোটসের মধ্যে ইনক্লুড ছিল না, কিছু কোশ্চেন ইনক্লুড ছিল যেগুলো আমাদের মনে হয়েছে যে এই কোশ্চেনগুলো তোমাদের আরও কিছু বেশ কিছু পড়া দরকার, কেন পঞ্চায়েত রাজ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইলেকশন ইন্সপেক্টর অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টরের জন্য। সেই কারণে তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছো সকলকে কিন্তু আমরা এই নোটসগুলো সেন্ড করে দিয়েছি, যদি কেউ না পেয়ে থাকো আমাদের থেকে, যারা মনে রাখবে যারা অনলি ফর ইলেকশন ইন্সপেক্টর অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টরের জন্য নোট নিয়েছো তাদের কথাই আমি বলছি, কিন্তু আদার নোট নয়, ঠিক আছে? তোমাদের যারা যদি সেন্ড না হয়ে থাকো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে যেখান থেকে নোট নিয়েছো মেসেজ করবে, ঠিক আছে? কারণ আমার মনে হয় না কেউ ছুটেছে, আমি সকলকে সেন্ড করেছি, যদি কেউ ছুটে থাকে অবশ্যই মেসেজ করবে, এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পঞ্চায়েত রাজ ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড অন কত সালে? পঞ্চায়েত রাজ সিস্টেম এস্টাবলিশ হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 অক্টোবর 1959। আর তোমরা এটাও জানো যে 1957 সালে বলবন্ত রায় কমিটি গঠন করা হয়েছিল, বলবন্ত রায়ের মানে প্রেসিডেন্সিপিতে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি পঞ্চায়েত রাজ টাকে ব্যাখ্যা করেছিল যে কীভাবে দেশকে পরিচালনা করার জন্য যে একটি কমিটি গঠন করেছিল সেই কমিটি কীভাবে মানে নিচু স্তর পর্যন্ত গ্রাস লেভেল পর্যন্ত কীভাবে মানে যে পঞ্চায়েতের যে সিস্টেমগুলো কাজকর্মগুলো ইমপ্লিমেন্ট ভালো করে করা যায় তার জন্য কিন্তু পঞ্চায়েতরা সিস্টেমটাকে চালু করা হয়েছিল, সেটা লাগু হয়েছিল 1959, ঠিক আছে? বলবন্ত রায় কমিটি এটার প্রপোজাল দিয়েছিল, ঠিক আছে? চলো নেক্সট, দ্য ফার্স্ট স্টেট হুইচ ইমপ্লিমেন্ট পঞ্চায়েতরা সিস্টেম ইন ইন্ডিয়া ইজ, সেটা আমরা জানি রাজস্থানে ফার্স্ট ইমপ্লিমেন্ট হয়েছিল এবং সেকেন্ড হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা হলো কি হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েতি রাজ, সেটা আর্টিকেল 14, ঠিক আছে? গতদিন আমি একটা ক্লাস, ছোট একটা ক্লাস, মিনি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি মেনশন করে দিয়েছিলাম, ঠিক আছে? এ ধরনের কোশ্চেনগুলো, সবগুলো কোশ্চেন এ ধরনের রয়েছে, ঠিক আছে? জাস্ট ফর পঞ্চায়েতি রাজের উপরে 50 কোশ্চেন রয়েছে, নট ফর কনস্টিটিউশনের উপর তো আরও অনেক কোশ্চেন রয়েছে আমাদের কাছে, আমাদের নোটসে রয়েছে, কনস্টিটিউশনের উপর রয়েছে, ইন্ডিয়ান হিস্টোরির উপরে রয়েছে, যা যা তোমাদের টপিকগুলো দরকার সবগুলো টপিক কাভার করে দিয়েছি, জিওগ্রাফির উপর রয়েছে, সায়েন্সের কিছু পার্ট তোমাদের পড়তে হবে এগুলো রয়েছে, কনস্টিটিউশনের উপর তো রয়েছে, বাট শুধুমাত্র পঞ্চায়েত রাজের উপরে আরও 50টা কোশ্চেন তোমরা আমরা নোটের মধ্যে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আগে কোশ্চেন কিছু রয়েছে পঞ্চায়েত রাজের উপরে, তারপরে আরও 50টি কোশ্চেন সিলেক্টেড করে অ্যাড করে দিয়েছি, যেগুলো আমাদের মনে হয়েছে যে এগুলো তোমাদের দরকার, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তাহলে যারা পাওনি অবশ্যই কমেন্টস করবে, এতটুকু আপডেট তোমাদের দেওয়ার ছিল, তোমরা যেতে পারো, তোমাদের জন্য এমন খাস কিছু নেই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? চলো আর আবার তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা আমাদের থেকে নতুন নোট নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 নোট করে নাও, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, হ্যাঁ? এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে? আর তোমরা যারা, তোমাদেরকে ইনফর্ম করে দিই, যারা হাইকোর্ট গ্রুপ ডি এবং অন্যান্য এক্সামের নোটস লাগে তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, বেস্ট কোয়ালিটির নোটস রয়েছে, যতটুকু আমাদের দ্বারা হয়েছে বেটার থেকে বেটার মেনটেন করেছি, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাই হাইকোর্ট গ্রুপ ডির এক্সাম রিলেটেড আপডেট, ত্রিপুরা ফায়ার সার্ভিসের কী আপডেট আমাদের কাছে রয়েছে, তোমাদের অনেক দিন হয়ে গেছে, জেল পুলিশের অনেক দিন হয়ে গেছে, ফিজিক্যাল কমপ্লিট কী আপডেট রয়েছে, ঠিক আছে? সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একটি একটি করে, একটু ধৈর্য ধরো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির এক্সাম, গত দুদিন আগে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি কুকের একটি নোটিফিকেশান বেরোয়েছে, তোমরা যারা অ্যাপ্লাই করোনি অফলাইন অ্যাপ্লাই কীভাবে করবে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে, ঠিক আছে? চলো প্রথমে তোমরা জানো তোমাদের 13টি পোস্টের জন্য প্রায় 10,000 উপরে অ্যাপ্লিক্যান্ট, এই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছো,
তোমাদের লাস্ট অ্যাপ্লাই ডেট ছিল 3/12/2023। 3/12/2023 তোমাদের অ্যাপ্লাই ডেট ছিল, প্রায় তোমরা 11 মাস হয়ে গেছে, বাট তোমাদের এখনও কিন্তু এক্সাম ডেট দেওয়া হয়নি। অফিসিয়াল ওয়ার্ক পুরো তোমাদের কমপ্লিট হয়ে গেছে, যেটুকু আমাদের কাছে রয়েছে একদম রাইট ইনফরমেশান রয়েছে, অফিসিয়াল ওয়ার্ক কমপ্লিট হয়েছে। এবং তোমরা এতটুকু ধরে রাখো যে ডিসেম্বরের লাস্ট উইকে তোমাদের এক্সাম হচ্ছে, ডিসেম্বরের লাস্ট উইকে তোমাদের এক্সাম হচ্ছে। বাই দা বাই ডিসেম্বরের লাস্ট উইক থেকে যদি এক দুদিন পিছিয়ে যা, তাহলে জানুয়ারির ফার্স্ট উইকে তো তোমাদের এক্সাম হচ্ছেই, একদম তোমরা মানে ধরে রাখতে পারো। ঠিক আছে, ডিসেম্বরের লাস্ট এবং জানুয়ারি মিলে, ফার্স্ট মিলে ডিসেম্বরের লাস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সাম হচ্ছে। তোমরা প্রিপারেশান শুরু করে দাও, শুরু করতে সকলেই করে দিয়েছ, বাট জোর কদমে শুরু করে দাও। ঠিক আছে, তার জন্য আমাদের কাছে ফুল সিলেবাস কাভার কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। 75 মার্কের তোমাদের এক্সাম হচ্ছে, সিলেবাস কি তোমরা জানো, আমরা ডিটেলস আলোচনা করেছি। ফুল কাভার আপডেটেড নোটস রয়েছে, মানে যেটুকু আমাদের দ্বারা হয়েছে আমরা বেটার থেকে বেটার করেছি। তোমরা দেখতে পেয়েছো হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভারে আমাদের নোট কতটুকু কমন পেয়েছে, তোমরাও ভালো কমন পাবে, ভালো কমন পাবে, নিয়ে পড়ো, এতটুকু আমাদের বিশ্বাস রয়েছে। ঠিক আছে, ভালো নিয়ে পড়ো, যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ঠিক আছে, চলো তাহলে তোমরা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা প্রিপারেশনের যে গতিটা সেটাকে বাড়িয়ে দাও। ঠিক আছে, প্রিপারেশনের গতিটাকে বাড়িয়ে দাও। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যদি চাও নিতে পারো। ঠিক আছে, আর নেক্সট যদি কোনো আপডেট আসে অ্যাডমিট কার্ড রিলেটেড, যাই কিছু রিলেটেড আপডেট আসবে, অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যাচ্ছি কি ফায়ার সার্ভিস। দেখো সবচেয়ে মানে দুঃখজনক ব্যাপার, আচ্ছা তোমাদেরকে আমি শেষে একটি মানে কি বলবো, একটি তোমাদেরকে একটি মানে টিপস বা ট্রিক্স বলতে পারো, কিছু তোমাদেরকে আমি জানাবো। ঠিক আছে, বা তোমাদেরকে কিছু একটু গাইড করতে চেষ্টা করবো, একটু থাকতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো, ফায়ার সার্ভিস সবচেয়ে মানে কী বলবো, আনফর্চুনেটলি মানে ভিডিও আমি ফায়ার সার্ভিসের উপরে নিয়ে আসছি না অনেক দিন না, অনেক মাস ধরে নিয়ে আসছি না। তোমরা লাগাতারই হোয়াটসঅ্যাপ মেসেজ করছো, কমেন্টস করছো, দাদা কোনো আপডেট কেন দিচ্ছেন না। যদি আমাদের কাছে কোনো আপডেট না থাকে কী আপডেট দেবো বলো, আমাদের কাছে নেই, আপডেটই নেই। তোমরা জানো ফায়ার সার্ভিস সম্বন্ধে ডেপুটেশন, তোমরা অনেক ডেপুটেশন দিয়েছো, মানে অনেক ডেপুটেশন দিয়েছো তোমরা। তোমাদের পোস্ট সংখ্যা ছিল কত, 229টি পোস্ট সংখ্যা ছিল, এর মধ্যে ফায়ারম্যান ছিল 304টি, 25টি ছিল ড্রাইভার। ঠিক না, তার জন্য তোমাদের এক্সাম কিন্তু তোমরা জানুয়ারি মাসে 2023-এর জানুয়ারির 8 তারিখ তোমরা এক্সাম দিয়েছ। মানে হিসাব করো, তোমাদের প্রায় দু বছর হয়ে গেছে যে তোমাদের এখনও কী হচ্ছে, রেজাল্ট বের হচ্ছে না, মানে একদম মানে খুব দুঃখিত, মানে দুঃখের ব্যাপার। ঠিক আছে না, এটা একদম মানে কী বলবো, এটা মানে আমরা এতটা আশা করছি না যে তোমাদের এতটা লেট হবে। ঠিক না, চলো রেজাল্ট বর্তমান সময়ে আমরা যেটুকু খোঁজ খবর নিয়েছি, তোমাদের রেজাল্ট যে চেকিং সেটা কিন্তু প্রায় শেষের পথে, রেজাল্ট যে চেকিং টেকিং এগুলো শেষের পথে, এগুলো এতদিন পরে মানে এগুলো কী বলবো, মানে যাই হোক এগুলোর কাজ চলছে শেষের পথে। বাট তোমাদের একটু মোটামুটি তোমরা জানুয়ারির মাসের 2025-এর জানুয়ারির দিকে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে, এবং রেজাল্ট পাওয়ার কিছুদিনের মধ্যেই, মনে রাখবে কিছুদিন, একদম অল্প কিছুদিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, এবং ইন্টারভিউর কিছুদিনের মানে শেষ হতে কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা ফাইনাল রেজাল্টও পেয়ে যাবে। যেটুকু আমাদের কাছে আপডেট রয়েছে, জানুয়ারির ফার্স্ট উইকে নাগাদ তোমাদের রেজাল্টটা তোমরা পেতে পারো। ঠিক আছে, এবং পাওয়ার কিছুদিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ঠিক আছে, যখন এর ফার্দার যদি কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো, কেন আমি সচরাচর আপডেট এত নিয়ে আসি না, যদি না থাকে কোনো আপডেট আমি নিয়ে আসি না। ঠিক আছে না, এখন তোমরা আশা করি তোমরা এর মধ্যে অনেকে জেনে গেছো যে হ্যাঁ জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট দেবে। ঠিক আছে, অনেকে আমার সঙ্গে শেয়ার করেছো, কথা বলেছো যে দাদা এমন একটা খবর পেয়েছি। ইয়েস, আমি বললাম হ্যাঁ আমিও তো এমন একটি সংগ্রহ মানে ইনফরমেশান আমার কাছে রয়েছে, চলো তোমাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করে দিই। ঠিক আছে, ফায়ার সার্ভিস, চলো নেক্সট রয়েছে সবচেয়ে কী, জেল পুলিশ। ইয়েস, সেম কন্ডিশন ত্রিপুরা জেল পুলিশের ক্যান্ডিডেটদের জন্য, সেম 249টি পোস্ট, ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে তোমাদের 30 ডিসেম্বর 2022, মানে 2022-2023-2024, প্রায় দু বছর, সেম কন্ডিশন তোমাদেরও দু বছর হচ্ছে, ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেছে, বাট তোমাদের কিন্তু এখনও তোমরা তারপরে কিন্তু অনেকবার মেনি টাইম তোমরা ডিপুটেশন দিয়েছ যে জেল পুলিশের অথরিটির কাছে, আইজি সাহেবের কাছে তোমরা ডেপুটেশন দিয়েছো, যেটা আমার সঙ্গে শেয়ার করেছো তোমরা। ইয়েস, তোমাদেরকে কিন্তু রিপ্লাই ওটা দেওয়া হয়েছে, হ্যাঁ কিছুদিনের মধ্যে তোমাদের ফিজিক্যালে তোমাদের এক্সাম, রিটেন এক্সামের ডেট দেওয়া হবে। ইয়েস, সেটা সম্বন্ধে বাতচিত হয়েছিল, কথাবার্তা হয়েছিল, বাট তারপরে কী জেনে বুঝলাম না এটা স্লো মোশন, মানে ধীর গতিতে এটা থেমে গেছে, কিন্তু এখন পর্যন্ত সেটা থেমেই রয়েছে। সেটার ব্যাপারে কবে নাগাদ এক্সাম হবে এমন কিন্তু ইনফরমেশান আমরা পাইনি। তোমরা আমাদেরকে জানো লাগাতারই নোটসের জন্য, এই জন্য ফোন করছো, বাট কী করবো দেখো, তোমাদের কোনো মানে এক্সামের কোনো খবরই পাওয়া যাচ্ছে না,
তোমরা যে পথে ডেপুটেশন দিয়েছিলে, ঠিকঠাক ডেপুটেশন দিয়েছিলে, কিছু একটা মানে লাড়াচাড়া পড়েছিল, বাট এখন আবার সব কিছু থেমে গেছে। যাই হোক, তোমরা কী করবে না করবে এটা তো সম্পূর্ণটা তোমরা জানো, আমি আর কিছু তোমাদেরকে বলতে চাই না এই ভিডিওর মাধ্যমে। তবে এতটুকু মানে আমি আমার আপিল থাকবে, আমাদের কর্মবার্তা অনলাইন চ্যানেলের তরফ থেকে আপিল থাকবে সরকারের প্রতি। আমরা এটা জানি, আশা মানে জানি, আমরা একদম পুরো 100% আমরা বিশ্বাস যে তোমাদের সবগুলো চাকরি সঠিক সময়ে গভর্নমেন্ট করবে, একদম একটাও মিস হবে না। এতটুকু মনে রাখবে, একটাও মিস হবে না। বর্তমান সরকার বেকারদের প্রতি সহানুভূতিশীল, একটি চাকরি মিস হবে না। বাট কেন ডিলে হচ্ছে সেটা কিন্তু আননোন রিজন, সেটার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, কোনো মজবুরি থাকবে ডিলে হওয়ারও। তবে এতটুকু তোমাদেরকে বিশ্বাস করাতে চাই যে তোমরা মন খারাপ করবে না, ধৈর্য ধরো, সবগুলো চাকরি একটি একটি করে হবে, এতটুকু গ্যারান্টি তোমরা ধরতে পারো। কোনোটা ক্যান্সেল হবে না, সবগুলো চাকরি হবে, ডিলে হচ্ছে। তবে আমার আপিল থাকবে সরকারের কাছে, যে উচ্চপদস্থ যে আধিকারিকরা রয়েছে, স্যার অনেক দিন হয়ে গেছে এগুলো, যদি সম্ভব হয়, পসিবল হয়, একটু তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, তোমাদের কাজ কি তোমরা অবশ্যই যে কি করবে তোমরা জানো, আমি আর কিছু বলতে চাই না। তোমরা আর এই ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও, একটু বন্ধুবান্ধব চারিদিকে শেয়ার করে দাও, যেহেতু মানে একটু যেতটুকু পৌঁছে উপর পর্যন্ত যেতটুকু পৌঁছে এতটুকু তোমাদের লাভ হবে। যদি কেউ শুনে, অবশ্যই তোমরা এতদিন ধরে নিরাশ হয়ে আছো, কোনটার কতদিন হয়ে গেল সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম, জানিয়ে দিলাম, সকলে যেহেতু জানতে পারে, অবশ্যই আশা করি তোমাদের এগুলো মানে হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই তোমাদের সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরতে হবে। যে কোনো একটা ভালো কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয়। মনে রাখবে, যখন কোনো একটা ভালো কিছু করছো, বিভিন্ন বাধা বিপত্তি আসছে, তখন মনে রাখবে যে হ্যাঁ, আমি মানে আমি সঠিক রয়েছি বা আমার এটা সাকসেস হবে। যে কোনো জিনিস নর্মাল ইজি হয়ে গেলে মনে রাখবে এটা ইজি, কিছু জিনিস ভালো হয় না, ভালো কিছু পাওয়া যায় না। যে কোনো জিনিস একটা কাজ করতে যাও, ওটার সামনে যদি বাধা আসে, কঠিন থেকে কঠিন পথ তোমাকে এড়িয়ে যেতে হয়, তাহলে মনে রাখবে যে তুমি সাকসেস পাবে। আর এই সাকসেস কিন্তু তোমার অনেক আগে পর্যন্ত তোমাকে নিয়ে যাবে, এতটুকু মাথায় রাখবে, এটা একদম বাস্তব। ঠিক আছে, সুতরাং কেউ প্যানিক হবে না, ধৈর্য ধরো, হবে, ইয়েস হবে, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করবো। এতটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো আমাদের উপরে, যে তোমাদেরকে সময়ে সঠিক সময়ে সঠিক হেল্প আমরা তোমাদেরকে করব। ইয়েস, চলো, এতটুকুই বলার ছিল এই ভিডিওর মাধ্যমে। সকলেই প্রিপারেশান শুরু করো, সব কিছু খুব কিছুদিনের মধ্যেই, কিছুদিন বা কিছু মাসের মধ্যে সব কিছু হয়ে যাবে। চলো, আবারও বলছি, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিডিও ডিসক্রিপশন রয়েছে, যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করে নেবে। আর বিভিন্ন এক্সামের যে প্রিপারেশন, জেল পুলিশ বলো, ত্রিপুরা ফায়ার সার্ভিস ইন্টারভিউর জন্য বলো, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপটির জন্য বলো, হাইকোর্ট গ্রুপটি তো আমাদের কাছে রয়েছে, রেডি অলরেডি রয়েছে, বা জেল পুলিশ কাজ চলছে, আমরা কাজ করছি, যখন আমাদের কাছে কোনো পারফেক্ট ইনফরমেশান আসবে, একদম সঠিক নোটস তোমরা পেয়ে যাবে, এতটুকু বিলিভ রাখতে পারো। এখন একটু ধৈর্য ধরো, ঠিক আছে, ফায়ার সার্ভিসের ইন্টারভিউ কথা সেম বলছি, ধৈর্য ধরো। ঠিক আছে, চলো, নেক্সট কোনো আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।